আমি যখন উটের রশিটা শিশুর বারতের নবী মুহাম্মদের হাতে দিলাম উট এত দ্রুত গতিতে চলা শুরু করে দিল মধ্যপথে যখন গেলাম এই কাফলাকে ধরে ফেললাম কাফেলার লোকেরা বলে আমেনা এত পিছনে গেলা কেমনে চইলা আসলা বলে বুঝতে পারলাম না আমনা বলে আমাদের উটটা ছিল জীর্ণ শীর্ণ যেইন শিশু মুহাম্মদকে আমাদের উটের মধ্যে বসাইলাম মুহূর্তের মধ্যে উটটা সবচেয়ে শক্তিশালী হয়ে যায় দৈহিক গঠন বড় হয়ে যায় হৃষ্টপুষ্ট হয়ে যায় শুধু এদের কে ধরেছি তা নয় 90 কিলোমিটার পথ চলতে চলতে আধা রাস্তা পিছনে ফেলিয়ে আমরা বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে দেখি শুষ্কতার কারণে উষ্ণ পরিবেশের কারণে গাছের পাতাগুলো মরে গিয়েছে খরা সিজন চলছিল গাছে পাতা নাই আসার আগেই দেখি মুহাম্মদ আমার বাড়িতে কদম রাখার আগেই প্রতিটা গাছের মধ্যে ফুলে ফলে একেবারে ভরে গেছে আমার প্রতিটা পশু মেষ ওর দুম্বা ভেড়ার প্রত্যেকটা স্তনের মধ্যে দুধের টইটম্বর হয়ে গেছে আমরা বুঝতে বাকি নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত শুরু হয়ে গেল আমি খাদ্যের অভাবে ভিটামিনের অভাবে শুকায়া গিয়েছিলাম স্তনের মধ্যে তেমন দুধ ছিল না হালিমার দুইজন সন্তান ছিল একটা মেয়ে বয়স 5 বছর নাম তার সায়মা দ্বিতীয় মেয়েটার দ্বিতীয় সন্তানটার বয়স আল্লাহর নবীজির থেকে একটু বড় সেও দুধ পান করত দুধের সন্তান ছিল নাম তার আব্দুল্লাহ এমনি একটা সন্তান দুধ পান করত যেইনি বাড়িতে নিয়ে গেল বাড়িতে যাওয়ার পরে আল্লাহর নবীকে দুধ পান করায় হালিমাতুস সাদিয়া বুঝতে পারছে মক্কার শহরের পোলাপান আল্লাহর নবী তো দেখতে না দুষ্টুদুষ একটু দেখতে বড় সরো হালিমা বুঝতে পেরেছে এক স্তনের দুধ দিয়ে মুহাম্মাদের পেট ভরবে না যখন এক স্তনের দুধ খাওয়া শেষ হতো দ্বিতীয় স্তনের মধ্যে যখন মুখ দিত আল্লাহর নবী কোনোদিন দ্বিতীয় স্তনের মধ্যে মুখ দেয় নাই হালিমাতুস সাদিয়া বলে বাবা আমি বুঝতে পারছি তোমার পেট ভরে নাই কেন তুমি মুখ দাও না আসমান থেকে বলে বলে ইনি ইনসাফের শ্রেষ্ঠ মহানায়ক উনি ইনসাফকারী মুহাম্মদ রাসূলুল্লাহ উনি জানেন যদিও শিশু বাচ্চা ওনার যে একটা দুধ পায় আব্দুল্লাহ আছে এইজন আব্দুল্লাহর জন্য দ্বিতীয় স্তনটা রেখে দিয়েছে পেট না ভরলো এই মুহাম্মদ রাসূলুল্লাহ একা দুই স্তন দুধ পান করবে না আল্লাহু আকবার মাওলানা আল আজিম ওয়াসাদাক রাসূলুহুন নবিয়ুল করিম ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলেই মুহাম্মদ শহীদ দরুদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تكبير میں کلمہ میں نماز میں اذان میں تکبیر میں کلمہ میں نماز میں اذان میں اے نام ہے لا نام الہی چھ ملا نام محمد اے نام الہی چھ ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں لکھا ہوا تو باب ملا نام محمد लिखा हुआ तो बाबे मिला नाम मोहम्मद आ इमामुल अव्वलीन वल आखिरीन बहर सदका रहमतन लिल आलमीन शुदु जुदश रहमतन लिल आलमीन मस्जिद औषध हमारो ये जमीन अल्हम्दुलिल्लाह আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে মুহাব্বত করে ভালোবেসে আমাদেরকে পবিত্র জুমার দিন মসজিদে এনেছেন আল্লাহর কুদরতি কদমে সাজদা দেওয়ার জন্য সকলেই অন্তর থেকে মুহাব্বতের সহিত বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান না করলে আমরা আসতে পারতাম
আসতে পারতাম না আল্লাহ তৌফিক দান করেছেন বলে আসতে পেরেছি ঠিক কি না জোরে বলেন জানেন আপনারা সবাই পবিত্র রবিউল আউয়াল মাস চলতেছে বড় দামি মাস এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহান মানব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মাসে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন আলহামদুলিল্লাহ যে নবী না আসলে দুনিয়া আসতো না যে নবীকে আল্লাহ তৈরি না করলে দুনিয়া তৈরি করতেন না যে নবীর উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়না সমগ্র জাহান সৃষ্টি করেছেন সেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে আমাদের মধ্যে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলি এই মাস আসলেই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি স্মরণ করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দরুদ ও সালাম প্রেরণ করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আল্লাহর দরবারে দোয়া করি কারণ এই মাসে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক আমাদের মাঝে দিয়েছিলেন ঠিক কি না জোরে বলেন এমন একজন নবী আমরা পাইছি যার মর্যাদা আল্লাহর পরে যার শান আল্লাহর পরে আল্লাহ তাআলা নিজের পরে যাকে সবচেয়ে শ্রেষ্ঠ ইজ্জত সম্মান দিয়ে বানাইছে সুবহানাল্লাহ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার মধ্যে বারাকা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান গাওয়ার মধ্যে বরকত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শ যে পাইছে সফল হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার দিকে নজর দিয়েছে সে সফল হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতটা বেশি মহব্বত করে আল্লাহ তাকে ততটা বেশি মহব্বত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা যে যত বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দার প্রশংসা ততটা বেশি করে সুবহানাল্লাহ বলেন আল্লাহ নিজে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সুবহানাল্লাহ বলে নিশ্চয়ই আমি আল্লাহ নিজে নবীর উপরে দরুদ পড়ি সুবহানাল্লাহ বলে আমার ফেরেশতা মণ্ডলী যারা আছে তারাও নবীর উপরে দরুদ পড়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অতএব হে ইমানদারেরা সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা তোমাদের নবীর উপরে দরুদ ও সালাম প্রেরণ করো সুবহানাল্লাহ বলে সাধারণ কথা নেই আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নবীর উপরে দরুদ পড়েন নবীর প্রশংসা করেন এখন আমরা দুনিয়ার মানুষ যদি নবীর প্রশংসা নাও করি নবীর কোনো মান কমবে না যেহেতু স্বয়ং রব্বুল আলামিন নবীর প্রশংসা করে ঠিক কিনা জোরে বলে তো যদি আমরা নবীর প্রশংসা করি নবীর গুণগান করি তাহলে আমাদের লাভ হবে কেমন লাভ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান যে ব্যক্তি আমার উপরে মাত্র একবার দরুদ শরীফ পড়বে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু যদি ও কেউ পড়ে আল্লাহ তাআলা আলাইহি রাসূল বলে মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশার আল্লাহ তার উপরে 10 বার 10টি রহমত নাযিল সুবহানাল্লাহ আমরা ছোট্ট একটু দরুদ যদি নবীর উপরে পড়ি আল্লাহ মুহূর্তের মধ্যে রহমত ঢালা শুরু করে দেয় 10 বার 10টা রহমত আল্লাহ আমাদের উপর প্রেরণ করেন সুবহানাল্লাহ এমন একজন রাসূল আমরা পেয়েছি যেই নবীর গুণগান করার মধ্যে সওয়াব প্রশংসা করার মধ্যে সওয়াব আল্লাহ তাআলা যেই নবীর উসিলা আমাদেরকে বানাইছে নবী যদি কাউকে নজর দিয়েছে সে সফল হয়ে গেছে নবীকে যে স্পর্শ করেছে সে সফল হয়ে গেছে সুবহানাল্লাহ হাদিসে দব পড়েছে গুই সাহেবের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুই সাহেবের দিকে নজর দিয়েছে তো গুই সাহেবের দাম বাইরে গেছে আর সুবহানাল্লাহ কেমন দাম বাইরে গেছে আবু জাহেল গুই সাহেবের মাইরা বর্তা বানাইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আনছে মুহাম্মদ বলো তো কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আইয়ুহাদ দাব হ্যাঁ গুইশাব চিৎকার দিয়ে ওয়াসাদাই ইয়া জাইনাফা ইয়াউমুল কিয়ামা হে আল্লাহর রাসূল হে দুজাহানের বাদশা আপনি আমার দিকে নজর দিতে দেরি আমার ভাগ্য খুলতে দেরি হয়নি আল্লাহু আকবার বলেন
labbaik wa sa'alaik ya zaina afa yawmal qiyamah ogo allah rasul ogo ummater kandari ogo duzahaner badshah apni amar dike takaisen nazar disen to amar bhagya khule geche subhanallah man amana bika fas je byakti amar moto apnar gulam hobe tar bhagya khule jabe man kadiba o khasir je byakti apnake mithya mone korbe je byakti apnar gulam hobe na tar duniya porokal barbad hoye jabe tar moto pura kobal ar keu nei allah akbar bole allah akbar মন কাযিব খাওয়া ফাসিদ যে আপনাকে মানবে না সে হতভাগ হয়ে যাবে সে পুরা কপাল হয়ে যাবে আল্লাহ রাসূল গুইসাবের দিকে নজর দিয়েছে হাদিস হয়ে গেছে গুইসাবের দিকে নজর দিয়েছে গুইসাব বলে আমার ভাগ্য ভুলা গেছে আল্লাহু আকবার বলে এমন একজন রাসূল আর এমন একজন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল মান আনা বল আমি কে বলে আনতা রাসূল রাব্বিল আলামিন আপনি তো বিশ্ব প্রতিপালক আল্লাহর রাসূল সুবহানাল্লাহ জোরে বলেন আনতা খাতামুন নবিয়িন আপনি তো শেষ নবী আরে আল্লাহর রাসূল আপনি কি বলেন আপনি শ্রেষ্ঠ নবী আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আমি সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া আল্লাহ ছাড়া কেউ মাবুদ নাই আর আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের একজন বান্দা সুবহানাল্লাহ জোরে বলেন মান আমানা বিকা ফাস ওগো নবী যে আমার মত আপনার গোলাম হবে তার ভাগ্য খুলে যাবে আর মান কাযিবা খাবা হাসিন যে আপনার গোলাম হবে না তার ভাগ্য পুড়ে যাবে তার দুনিয়া বরবাদ হয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুলাইমান তাবুদ তুই ইবাদত করিসকার বলে ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিন নারি ক্বাবুহু এই আসমানে যার আরশ জমিনে যার রাজত্ব সমুদ্রের মধ্যে যার রাস্তা জান্নাতে যার রহমত জাহান্নামে যার গজব আমি তার ইবাদত বندگی করি সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ জোরে গুইসাব রাসূলকে সাক্ষী দিয়েছে সত্য নবী গুইসাব বলে আমার কপাল খুলে গেছে তার হাদিস হয়ে গেছে তার নামে আমরা এই হাদিসের দব পড়াই হাদিসের দব করি রাসূলুল্লাহ যাকে স্পর্শ করেছে তার কপাল খুলে গেছে যার দিকে নজর দিয়েছে তার ভাগ্য খুলে গেছে যে নবীর নাম জপেছে আশিকে রাসূল হয়েছে তারও কপাল খুলে গেছে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বলে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা শিফা শীতে দায়ের কাজ করতেন রাসূলুল্লাহর মায়ের দায়ের কাজ করেছে উনি নবীকে সর্বপ্রথম স্পর্শ করেছে তার সন্তানকে আল্লাহ গোটা পৃথিবীর সবচেয়ে ধনী বানায় সুবহানাল্লাহ আব্দুর রহমান ইবনে আউফ বলেন আমাদের মতো গরীব এই আরবে কেউ ছিল না একবার খাইতাম তো আরেকবার খাইতে পাইতাম না একদিন খাইতাম তো আরেকদিন খাইতে পাইতাম না এক সপ্তাহ খাইতাম তো আরেক সপ্তাহ খেতে পাইতাম না এক মাস খাইতাম তো আরেক মাস খেতে পাইতাম না ওয়াল্লাহি আমার রাসূলের দায়ের কাজ করেছে আমার মা রাসূলকে স্পর্শ করার কারণে আল্লাহ তাআলা গোটা আরবের মধ্যে সবচেয়ে আমাদেরকে ধনী বানায় দিয়েছে আল্লাহু আকবার রাসূলকে স্পর্শ করেছে দামি হয়ে গেছে প্রশংসা করেছে সে দামি হয়ে গেছে রাসূলকে রাসূল যার দিকে সুনজর দিয়েছে সেও দামি হয়ে গেছে সুবহানাল্লাহ জোরে বলে এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন মা আমেনার গর্ভে যখন নবীর অস্তিত্ব লাভ করেছে তখন গোটা পৃথিবীর সৃষ্টিকুলের মধ্যে হুল্লোড় শুরু হয়ে গেছে রহমাতুল লিল আলামিন অস্তিত্ব মায়ের গর্ভে চলে এসেছে কবে রাসূল দুনিয়াতে আসবে আর আমরা সচক্ষে আল্লাহ রাসূলকে দেখব রাসূল থেকে বরকত হাসিল করব সুবহানাল্লাহ বলেন হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুরে বেড়ায় শরীর থেকে মেশকের ঘ্রাণ বের হয় মক্কার লোকেরা বলে আমেনা তুমি কেন মেশক ব্যবহার করো আমেনা কোনো কথা বলে না মক্কার লোকেরা শ্বশুর আব্দুল মুত্তালিবকে গিয়ে বলে আব্দুল মুত্তালিব তুমি তো জানো আরবের মধ্যে নিয়ম হলো বিধবা নারীদের সুগন্ধি ব্যবহার করা নিষেধ কিন্তু তোমার পুত্রবধূ সুগন্ধি ব্যবহার করে তাকে মানা করতে পারো না তার শাশুড়িকে বলে এই শাশুড়ি আমেনার শাশুড়ি তোমার পুত্রবধূ বিধবা আব্দুল্লাহ বহু আগে মারা গেছে এখন সে সুগন্ধি কেন ব্যবহার করে আমেনাকে সুগন্ধি ব্যবহার করতে নিষেধ করতে পারো না আব্দুল মুত্তালিব বাড়িতে আয়েশা বলে বিবি চলো আমরা শ্বশুর শাশুড়ি আমেনাকে বুঝাই যেন সে যেন আর সুগন্ধি ব্যবহার না করে নাক কান কাটা যায়
যাইতেছে আমরা মক্কার লিডার আমরা আইন করি আর আমাদের ঘরে আইন ভঙ্গ করলে কি জবাব দেব স্বামী আর স্ত্রী পুত্রবধূর কাছে গেছে গিয়া বলে মা নাক কান তো কাটা যাইতেছে বলে কেন মক্কার লোকের আমাদেরকে বারবার বলে তুমি কেন সুগন্ধি ব্যবহার করো মা তুমিও তো ভালো করে জানো বিধবা নারীদের সুগন্ধি ব্যবহার করা নিষেধ বলে বাবা আমি সুগন্ধি ব্যবহার করি না বলে তাহলে বলে আমার পেটে রহমাতুল লিল আলামিন যেদিন থেকে আসছে আমার প্রতিটা অঙ্গ থেকে মেশকের গ্রাম ছড়তেছে সুবহানাল্লাহ বলে বল কি বল বলে দেখবেন বলে হ্যাঁ থুতু নিক্ষেপ করছে শুধু আমার দেহ থেকে নয় দেখেন এই থুতু থেকে মেশকের গ্রাম ও বাবা আপনি তো জানেন না আমি যে মাটিতে দাঁড়াই উত্তপ্ত বালুকণা গরম পা দেয়া যায় না আমি পা ফেলতে দেরি মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যায় আমি যখন বের হই শক্ত পাথরে পাড়া দেই পাড়া দিতে দেরি বলে রহমাতুল লিল আলামিনের মা পাড়া দিয়েছে তাড়াতাড়ি নরম হ মুহূর্তের মধ্যে শক্ত পাথর নরম হয়ে যায় আমি যখন বের হই রৌদ্র বন্ধ হয়ে মেঘ ছায়া দেয় আর রহমাতুল লিল আলামিনের মা রোদে কষ্ট দিস না ওর গর্বে তো রহমাতুল লিল আলামিন এই আকাশ এই বাতাস এই তরুলতা এই পাহাড় এই বালুকণা সময় আমাকে সালাম দেয় আমি যখন কূপের পারশে যাই পানি উঠাইতে হয় না কূপের পানি উপরে চইলে আসে আসার পরে বলে আমেনা কেন লজ্জা দিতে আসছো কেন আমাদেরকে বলো নাই কেন তুমি পায়ে কষ্ট করে এখানে এসেছো তুমি বললেই তো আমরা তোমার ঘরে পানি পৌঁছে দিয়ে আসতাম সুবহানাল্লাহ বাবা আমি যখন কূপের পারশে যাই হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কূপের পারশে যেতেন আরবের মেয়েরা বলতো আমিনা বোন তোমার পায়ে পড়ি একটু দাঁড়াও বলে কেন তুমি চইলা গেলেই তো কূপের পানি নিচে চইলা যাবে তুমি যতক্ষণ দাঁড়ায়া থাকবা কূপের পানি উপরে থাকবে অতএব তুমি একটু দাঁড়াও তুমি দাঁড়াইলে আমরা সহজে কূপের পানি নিতে পারবো এই মক্কার মেয়েদেরকে সুবিধা দেওয়ার জন্য আমি মাঝে মাঝে কূপের পাশে লম্বা সময় দাঁড়ায়া থাকতাম আমি যতক্ষণ দাঁড়ায়া থাকি ততক্ষণ পর্যন্ত কূপের পানি নিচে যায় না আমার সম্মানে নবীর সম্মানে পানি উপরে দাঁড়াইয়া থাকে সুবহানাল্লাহ এই হলো রহমাতুল লিল আলামিন এমন নবীর উম্মত হইতে পারছি আব্দুর রহমান ইবনে আওফের মা শেফা বলেন যখন এই সন্তান দুনিয়াতে আসবে আমি দায়ের কাজ করছিলাম আমি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার হাতের মধ্যে নিলাম হাতের মধ্যে নিতে দেরি আল্লাহ কসম করে বলি পুরো ঘরটা নূরে আলোকিত হয়ে গেল একটু ময়লা নাই একটু দুর্গন্ধ নাই দুনিয়ার সন্তানরা যখন জন্মগ্রহণ করে এদের নাভি কাটতে হয় তাকে খতনা করাইতে হয় এ কেমন সন্তান যখন মায়ের গর্ভ থেকে আসলো দেখলাম খতনা করা অবস্থায় মায়ের গর্ভেই যেন তাকে খতনা করায় রাখছে সুবহানাল্লাহ বলে আল্লাহু আকবার এমন সন্তান দুনিয়াতে আসতে আমি দেখি নাই আরবের মধ্যে শত শত সন্তান আমার হাতে জন্মগ্রহণ করেছে শত শত সন্তান আমি হাতে নিয়েছি কিন্তু এমন সন্তান দেখি নাই এই সন্তানটা আসার সাথে সাথে মুহূর্তের মধ্যে তানাইয়ারতে দুনিয়া কুল্লা গোটা দুনিয়াটা একেবারে নূরে আলোয় আলোকিত হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বাবা তুমি যখন আমার কোলে আসলে আসার পরে আমি যখন একটা কাপড় তোমাকে নিলাম নেওয়ার পরে ডান দিকে ঘুরে তুমি সেজদায় চলে গেলে লম্বা সেজদা দিলে এই সেজদার মধ্যে তুমি কি বলেছো আমি জানি না তোমার রবের সাথে কথা হয়েছে কি সেটা আমি জানি না সেজদা থেকে উঠার পরে তুমি আত্তাহিয়াতুর সূরতে বসেছো আত্তাহিয়াতুর সূরতে বসিয়া যখন কিছুক্ষণ পর শাহাদাত আঙ্গুলটা উঁচু করেছো আল্লাহই কসম করে বলি তনমরতু দুনিয়া কুল্লা গোটা দুনিয়াটা এক ঝলকেই আলোকিত হয়ে গেছে আল্লাহু আকবার কান্নাল মিসলা ইয়াকুল শুধু তাই নয় এমন সুগ্রাম বের হয়েছে এই সুগ্রামটা গোটা দুনিয়াটাকে সুগন্ধ করে ফেলেছে আব্দুর রহমান ইবনে আউফের মা বলেন এমন সন্তান তো দেখি নাই সব সন্তান জন্ম নিলে রক্তের গন্ধ আসে পানির গন্ধ আসে মুছতে হয় ক্লিন করতে হয় বলে এই সন্তান দুনিয়াতে আসতেছিল আর সুগ্রাম ছড়াইতেছিল মেশকের গ্রাম ছড়াইতে ছড়াইতে সে দুনিয়াতে আসতেছিল সুবহানাল্লাহ
এই হলো রহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলা বলেন নবী যে আপনার অনুসরণ করবে আপনার অনুকরণ করবে আপনাকে ভালোবাসবে আপনার প্রশংসা করবে আমি তাকে ভালোবাসবো আর শুধু ভালোবাসবো না আমি তার গুনাহগুলোকে সব ক্ষমা করে দেব সুবহানাল্লাহ বলেন আরবের নিয়ম ছিল সন্তান যেদিন জন্মগ্রহণ করবে এর পরের দিন সকালবেলা কাবা ঘরের সামনে নিয়ে যাবে কাবা ঘরের সামনে নিয়ে পরিচয় করাবে উমুকের সন্তান উমুক তার দাদা উমুক তার দাদি উমুক বংশে উমুক সন্তান জন্মগ্রহণ করেছে বাবার নাম মায়ের নাম পরিচয় করাইতে হয় হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বলেন আমি বড় চিন্তিত কারণ মক্কার মধ্যে যার বাবা ছিল না তার একটু অসম্মান অসম্মানের চোখে দেখতো মক্কার মধ্যে যার বাবা ছিল না তাকে একটু মানুষ ঘৃণা ভরা চোখে দেখতো ইতিমদেরকে বেশি সম্মান করতো না এদেরকে ফকির মনে করতো হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বাবা মুহাম্মদ যখন আমার কোলে আসলা কিছুক্ষণ পরেই আমার ঘরের সেই চাঁদ দুই ভাগ হয়ে গেল ঘরের মধ্যে কুয়াশা ঢুকা শুরু হয়ে গেল আর বলতেছে হাইয়ুব হাযা তিফ এই বাচ্চাটাকে তাড়াতাড়ি গায়েব করো হাযা তিফ গায়েব এই বাচ্চা গোপন করো এই বাচ্চাকে আড়াল করো আড়াল করার কারণ হলো এই বাচ্চাকে তুফু মাশারিকুল আরব ওমাগরিবাহা গোটা দুনিয়াটা ঘোরাও কারণ গোটা দুনিয়াটা ঘুরাইয়া গোটা দুনিয়ার মধ্যে এই নবীর রহমত দিয়ে পরিপূর্ণ করে দাও সুবহানাল্লাহ সকালবেলা যখন মক্কার সামনে সবার সামনে তার পরিচয় করানো হবে তার দাদা আব্দুল মুত্তালিব তার বাবা আব্দুল্লাহ মা আমেনা তখন যেন কারো চিনতে বাকি না হয় বিইসমিহি যেন তার নামের কারণে চিনতে পারে বিজামালিহি তার সৌন্দর্য কারণে তাকে চিনতে পারে বিনাতিহি অবিনাতিহি যেন তার প্রশংসায় সবাই চিনতে পারে গোটা দুনিয়া ঘুরাও এক বাক্যে সবাই যেন চিনতে পারে পরিচয় যেন না করানো লাগে আল্লাহু আকবার মক্কার সামনে নিয়ে গেছে সকালবেলা যাওয়ার পরে বলতেছে এই যে হাজা মুহাম্মদ এ হলো মুহাম্মদ বাবা আব্দুল্লাহ দাদা আব্দুল মুত্তালিব পরিচয় করাইতেছে আরবের নেতারা বলে পরিচয় করানো লাগবে না গত রাতে কে যেন বলে দিয়েছে আগামী কাল সকালবেলা মক্কার সামনে যে শিশুকে পরিচয় করাতে হবে পরিচয় করানোর জন্য নিয়ে আসবে ওই শিশু পৃথিবীর সবচেয়ে দামি মহামানব আর সেটা হলো ইয়াতিম সেটা হলো মরহুম আব্দুল্লাহর ঘরের সন্তান মুহাম্মদ তার সৌন্দর্যই চিনে ফেলে অবিনাতিহি তার প্রশংসায় যেন চলে গোটা পৃথিবীর মধ্যে আমি আল্লাহর পরে যেন সর্বশ্রেষ্ঠ সুন্দর সর্বশ্রেষ্ঠ গুণাবলীর সর্বশ্রেষ্ঠ চরিত্রের সর্বশ্রেষ্ঠ সৌন্দর্যের অধিকারী যেন আমার বন্ধু হয় মানুষ যেন অকপটে বুঝতে পারে এই জন্য দেখেন গোটা পৃথিবী এক নামই চিনে কে মুহাম্মদ কে পৃথিবীর সবচেয়ে চরিত্রবলা ঠিক কিনা জরুরি সুবহানাল্লাহ এমন একজন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে সকালবেলা যখন বাইতুল্লাহর সামনে নিল বাইতুল্লাহর সামনে থেকে সন্ধ্যাবেলা মাত্র 12 থেকে 14 ঘন্টা বয়স রাতে হয়েছে সকালবেলা বাইতুল্লাহর সামনে পরিচয় করাইছে পূর্ণিমার চাঁদের রাত হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ভাতিজা আমি তখন তোমাকে আবু তালিব তাকে নিয়া চাচা আবু তালিব তাকে বাড়ির সামনে একটা রুমিজের বাড়ির সামনে একটা উঠান আছে দেখবেন সুন্দর জায়গা আছে মাঠ সেখানে চারি পায়ের মধ্যে রাখছে বলে ভাতিজা পূর্ণিমার চাঁদের রাতে তোমাকে চারি পায়ের মধ্যে রাখলাম আর হঠাৎ করে দেখতেছি যে আসমান থেকে চাঁদরা দ্রুত নাইমা তোমার উপরে আসতেছে সুবহানাল্লাহ আমি দেখতেছি বাদাল কমর আসমান থেকে সূর্য আসতেছে আমি তো ভয় পেয়ে গেলাম খুশি তো আলাই তোমার উপরে পড়িয়া যায় আমি যখন দেখতেছি দ্রুত আসমান থেকে চাঁদরা আসতেছে আমি তোমাকে আমার বুকের মধ্যে জড়াইয়া নিলাম না জানি চাঁদরা তোমার উপরে পড়ে যায় খুশি তো ইয়া কালাই আমার ভয় ছিল আমার এই ভাতজার উপরে নাকি চাঁদরা খুশি পড়ে যায় এরপরে দেখি কিছুক্ষণ পর চাঁদ তোমার মাথার উপরে এসে নাচতেছে সুবহানাল্লাহ ভাতিজা চাঁদ আর তুমি চাঁদ ডানে যায় তুমি ডানে তাকাও আর চাঁদ বামে যায় তুমি বামে তাকাও তোমরা দুইজন কি যেন বলতেছিলা আমি তো বুঝতে পারতেছিলাম না ওই কথাটা কি বলতেছিলা একটু বলো তো দেখি সুবহানাল্লাহ জোরে বলেন
আল্লাহ নিজে বলেন ইখতারাবাতি সাআতুন শাক্কাল কমর ওই আয়াতে ইউরিদু ওয়া ইয়াকুলু সিহর মুস্তামির এই চাঁদের ব্যাপারে আল্লাহ একটা সূরাই নাযিল করছে কোরআনের 54 নম্বর সূরা আর রহমানের আগের সূরা সুবহানাল্লাহ জোরে বলেন বলে চাচা শুনবেন বলো বলে আমি যখন জন্ম নিছি আমার মা কাঁদতেছিল বলে কেন আমার মা এইজন্য কাঁদতেছিল আমার বাবা নাই সন্তান যখন আমি যখন বড় হব আমাকে বাবা থাকলে না মা জান্না আরবের মধ্যে বড় উকাস আরবের বড় বড় মেলা হইতো উকাস মেলা মা জান্না মেলা এগুলোতে কে নিয়ে ঘোরাবে আমার সন্তানকে কে খেলনা কিনে দেবে আমার সন্তানকে কে আদর করবে বাবা নাই কে আদর করবে এই যে আমার মা কাঁদতেছিল তো আল্লাহ কানে কানে বলে আমেনা কান্না করিস না আরে দুনিয়ার মানুষরা কি খেলনা কিনে দিত পুতুলের খেলনা কিনে দিত হয়তো কাঠের খেলনা কিনে দিত আব্দুল্লাহ থাকলে প্লাস্টিকের খেলনা কিনে দিত মাটির খেলনা কিনে দিত আরে সন্ধ্যা হইতে দে আমি আল্লাহ আমার বন্ধুর জন্য গোটা আসমান তারই পাঠাইয়া দিব সুবহানাল্লাহ জোরে বলেন গোটা চন্দ্রটাকে তারকাকে পাঠাইয়া দিব আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাতিজা দেখতেছিলাম তোমার ঘরে বর্ষির মতো চন্দ্রগুলো ঝুলন্ত অবস্থায় এরকম নাচানাচি করতেছিল কেমন যেন তুমি হাসতেছিলে আর তোমার সাথে কথা বলতেছিল সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ এই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ কাবা কাওসাইনি আও আদনা খাতামুন নবিয়্যিন আলাম নাশরাহ লাকা সদরক ওয়া রাফানা লাকা যিকরক উদ্দুহা ওয়াল লাইল ইযা সাজা জাগায় জাগায় আল্লাহ পাক রব্বুল আলামিন শিখবির প্রশংসা করেছেন সুবহানাল্লাহ এগুলো বলতে গেলে তো এমনি সময় শেষ হয়ে যাবে আল্লাহ রাসূলের যখন মাত্র 12 দিন বয়স কোন বর্ণনায় 16 দিন কোন বর্ণনায় 8 থেকে 9 দিন 10 দিন বয়স আরবের নিজাম আর নিয়ম ছিল যখন সন্তান জন্ম নেয় এই সন্তানকে অন্য এলাকার লোকেরা এসে অর্থের বিনিময়ে নিয়ে যায় অর্থের বিনিময়ে নিয়া তাদেরকে অর্থ দেয় এবং লালন পালন করে এই জন্য আরবের লোকেরা এরকম ভাবে সন্তানদেরকে গ্রাম্য পরিবেশে ভালো আবহাওয়ায় ন্যাচারাল পরিবেশে স্বাস্থ্যকর পরিবেশে বেড়ে ওঠার জন্য মক্কার শহরের লোকেরা বাচ্চাদেরকে গ্রামের মহিলাদের কাছে দিয়ে দিত দুই বছর দুধ পান করাইতো গ্রামীণ পরিবেশে ভালো আবহাওয়ায় সন্তানদেরকে বড় করত তো ঠিক মক্কাতুল মুকাররমা থেকে 90 কিলোমিটার দূরে একটা জায়গা আপনারা জানেন বনু সাদ কবিলা মা হালিমাতু সাদিয়ার বাড়ি তায়েফ নগরীতে তো হালিমা বিশাল এক বাহিনীর সাথে রওনা দিয়েছে মক্কায় আসবে এখান থেকে বাচ্চাদেরকে অর্থের বিনিময়ে নিয়ে যাবে আস্তে আস্তে হালিমা ছিল গরিব ওটা ছিল একেবারে জীর্ণ শীর্ণ দুর্বল তো হালিমা এবং তার স্বামী যে উঠে আসতেছিল অনেক সবার পিছনে পড়ে গেছে তো মেয়েরা সবাই মক্কার মধ্যে চলে আসছে এই সে ধনী ধনী পরিবারের খোঁজ খবর নিতেছে কোন পরিবার ধনী এদের বাড়িতে বাচ্চা আছে কারণ ধনী পরিবারের বাচ্চা নিলে টাকা বেশি পাবে স্বাভাবিক কথা বলেন ঠিক কি গরিব পরিবারের সন্তান নিলে টাকা কম পাবে এই জন্য সবাই ঢইকা যত ধনী ধনী শিশু আছে সবাই ধনী শিশুদেরকে নিয়া চলে গেছে হালিমাতু সাদিয়া সবাই চলে যাবে এমন সময় হালিমা মাত্র মক্কায় এসে পৌঁছেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতেও গেছে কিন্তু নবীকে কেউ দেখে নাই জিজ্ঞাসা করেছে বাবা কি করে বলে বাবা তো নাই যখন শুনছে বাবা নাই বুঝছে ইতিম ওর টাকা দিবে কে সাসারা দাদারা দিলে আর কি দিবে বাবাই যা দিত এই জন্য রাসূলুল্লাহকে কেউ দেখে নাই পর্যন্ত যদি দেখতো আল্লাহি আল্লাহর কসম তাকে রাইখা কেউ যাইতে পারত না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখনই ঘরের সামনে যাইত মা আমেনা সন্তানকে কোলে নিয়ে ঘরে আসে জিজ্ঞাসা করত এই ঘরে বাচ্চা আছে আছে বলি বাচ্চার বাবা কি করে বলে বাবা নাই দরজা থেকে চলে যাইত একদিন মা আমেনা আর হালিমাতু সাদিয়া যেদিন নবীকে নিয়ে যাবে ওই দিন দুইজনে সৌন্দর্যের প্রশংসা করতেছে হালিমা বলে এমন সুন্দর শিশু তো আমি জীবনে দেখি নাই তখন আমেনা বলে তুমি হালিমা দেখো না আমি আমেনাও দেখি নাই আমি তো শহরে থাকি আমার সন্তান বলে কোনো কথা না বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজ করবার জন্য মানুষ মক্কায় আসে আমি মক্কায় কত ধনী ধনী দেশের সম্ভ্রান্ত পরিবারের শিশুদেরকে দেখেছি আল্লাহর কসম আমি মুহাম্মদের মতো এমন সন্তান আর দেখি নাই এমন সুন্দর তো দুইজনে বলা বলে করে জিব্রাইল কি বলে বলে আমেনাকে আমি দেখি নাই হালিমাকে আমি দেখি নাই তো জিব্রাইলকে তোমার অভিমত কি বলে আমেনা হালিমা তোমরা কি দেখবা তোমরা কয়টা দেশ ঘুরছো কয়টা শহর ঘুরেছো মাশারিকাল আরদ ওয়া মাগরিবাহা গোটা দুনিয়া ঘুরেছি যেখানে সূর্য উঠে সূর্য অস্ত যায় গোটা দুনিয়া ঘুরে সব মানুষকে আমি দেখেছি গোটা দুনিয়ায় এই মুহাম্মদের মতো সুন্দর মানুষ আর নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার
আল্লাহ বলে জিব্রাইল তুই আর কি জানোস, আমি তো রব, আমি তো বানাইছি, আমি বলি আমি সুন্দর বানাই নাই, সুবহানাল্লাহ বলে আমি তো তো সুন্দর বানাই নাই, দেখবি আর কোথেকে। এরপরে সবাই সন্তান নিয়ে যায়, আর এদিকে আমেনা চোখের পানি ছেড়ে কান্দে, শ্বশুর বলে মা কেন কান্দ, বলে বাবা সেই তায়াব থেকে একদল নারীরা আসলো, বাচ্চাদেরকে নিয়ে গেল, আমার সন্তানকে তো কেউ নিল না। তখন আব্দুল মুত্তালিব নাতিরে কোলে নিয়া কাবা ঘরের সামনে গিয়া গিলাফে ধরে বলে আল্লাহ আমি গরিব, আমার এই নাতির বাবা নাই, ওগো আল্লাহ আমি আমার নাতিকে তোমার দরবারে সৎকার করে দিলাম, আমি বিশ্বাস করি আমার নাতির জন্য তুমি উত্তম ফয়সালা করবে, সুবহানাল্লাহ। চোখের পানিগুলো সেরে কান্না শুরু করে দিয়ে বলতেছিল হে আরবের লোকেরা তোমরা কি কেউ আমার নাতিকে নিবা না, আমার নাতিকে যে নিবা আমি বলছি তার ভাগ্য খুলে যাবে, তার কপাল খুলে যাবে। এবার সবাই চলে গেছে সন্তান নিয়ে, হালিমাতুস সাদিয়ে বলেন আমি আমার স্বামীকে নিয়ে আসলাম, এসে যেই বাড়িতে যাই এই মাত্র সন্তান নিয়ে গেল, যেই বাড়িতে যাই এই মাত্র সন্তান নিয়ে গেল, গোটা মক্কা তালাশ করলাম কোনো সন্তান নাই, এক শেষমেশ সন্ধান পাইলাম অমুক বাড়িতে একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটা গরিব অসহায়, তার বাবা নাই এই জন্য তাকে কেউ নেয় নাই। এবার হালিমার স্বামী বলে যাও দেখে আসো, আমাদের তো আর কেউ নাই, এই বাচ্চাটাকেই নিয়ে আসো। কিতাবের মধ্যে আছে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি গেলাম দরজার সামনে, যখন দাঁড়াইলাম আব্দুল মুত্তালিব চোখের পানিগুলো সেরে কান্না শুরু করে দিছে, হে আমেনা সবাই, হে হালিমা সবাই নিয়ে গেল, আমার নাতিকে কেউ নিল না, আমার নাতি গরিব, আমার নাতি অসহায়, তেমন টাকা পয়সা নাই, তার তো বাবা নাই এতিম, তুমি কি আমার নাতিকে নিবা, আমি দাদা যতটুকু পারি তোমাকে সম্মান করব। হালিমা একটু জিন ধরে তাকায় রয়েছে, আব্দুল মুত্তালিব তখন বলছে নাও বা না নাও, একটু ঢুকো দুইকা এক নজর আমার নাতি দেখে যাও, দুঃখ এতগুলো মেয়ে তায়েফ থেকে আসলো কেউ আমার নাতিকে দেখেও নাই খুলেও নেই নাই, আমি না তুমি তো চলে যাইবে হালিমা, অন্তত আমার নাতিকে একটু দেখে যাও খুলে নিয়ে যাও, সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আরছি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ঢুকলেন, মা আমেনা নিজের সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া রাখছে, যাওয়ার পরে বলে আমেনা তোমার কোলে কে, বলে আমার সন্তান, কি নাম, তার নাম মোহাম্মদ, শুনলাম এতিম, বলে হাই জন্য তাকে কেউ নেয় নাই, বলে না কেউ নেয় নাই, আমি গরিব টাকা দেওয়ার মতো সেই অ্যাবিলিটি আমার নাই, আমি বড় গরিব অল্প দিতে পারো, এই জন্য আমার সন্তানকে কেউ নেয় নাই, সবাই ধনী ধনী সন্তানদেরকে নিয়ে নিছে, হে হালিমা তুমি কি আমার সন্তানকে নিবা, বলে তোমার সন্তানকে দেখতে চাই, যেইনি মা উপরের পর্দাটা সরাইয়া সন্তান তার কোলে দিছে, হালিমাতুস সাদিয়া বলে আল্লাহর কসম করে বলি এমন সুন্দর সন্তান জিন্দেগিতে আমি কোনদিন দেখি নাই, আনওয়ারুল মুতাজাররদি, নবীজি তো এমন ছিল প্রতিটা অঙ্গ থেকে নূর চমকাইত, আর সুবহানাল্লাহ বলে প্রতিটা পশমের গোড়া থেকে নূর চমকাইত, আনওয়ারুল মুতাজাররদি, সুবহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এমন সুন্দর ছিল আমার রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন কোলে নিছে, কোলে নিতেই কোলটা ভরে গেছে, হালিমা বলে এমন শান্তি আর আমি কোনোদিন অনুভব করি নাই, সন্তানকে কোলের মধ্যে নিয়া বলে হে আমেনা তোমার টাকা আমার দরকার নাই, তোমার সন্তানটা রাইখা আমি যাব না, তোমার সন্তানটা আমার দিয়া দাও, সুবহানাল্লাহ। এবার সবাই চলে গেল, বিশাল কাফেলার সাথে রওনা করেছে, কিন্তু এখন হালিমার কাফেলা একা, স্বামী বসে আছে ওটের বৃষ্টি, হালিমাতুস সাদিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 12 দিন বয়স, কোলে করিয়া ঢাকিয়া যখন ওটের সামনে গেল, স্বামী তখন বলে হে হালিমা আনছো নাকি, বলে হ্যাঁ আনছি, কাকে আনছো, বলে এতিম সন্তান ধরে আনছি, এই আরবের মধ্যে আর কোনো সন্তান নাই, সবাইকে নিয়ে গেছে, শুধু এতিম মুহাম্মদ আছে, বলে ভালোই করেছো, খালি গিয়ে কি লাভ, সন্তান ধরে নিছো ভালো হয়েছে, বলে হে আমার স্বামী আপনি তো জানেন না, বলে কি আপনি একটু দেখলে অবাক হবেন, যদিও গরিব হতে পারে কিন্তু এমন সুন্দর সন্তান জীবনে আর কোনোদিন দেখি না, স্বামী কই দেখাও, যেইনি পর্দাটা সরাইছে, স্বামী বলে আল্লাহর কসম এমন সুন্দর সন্তান তো আমিও দেখি নাই, সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া কোলে নিয়া সন্তানটার পিছনে বসছে, হালিমাতুস সাদিয়ার স্বামী ওটারে চালাইতেছে, ওর চল চল বাড়িতে যাব, ওটারে চাবুক মারতেছে কিন্তু ওর তো নড়ে না চড়ে না,
আগের অভ্যাস উট উটের পৃষ্ঠে বসার সাথে সাথে উট উঠে যায় চাবুক মারলে চলা শুরু করে দেয় কিন্তু উটের উপরে বসবার পরে উট নড়েও না চড়েও না চাবুক মারে কিন্তু উট উঠে না এবার হালিমার স্বামী বলে কিরে উট কেন চলো না এমন মার মারতেছে কিন্তু উট তো চলে না মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে উট বলে আল্লাহ জবানটা খুলে দাও তারা তো বুঝতেছে না আল্লাহ তাআলা উটের জবানটা খুলে দিল এবার উট বলে হালিমার স্বামী গো আমার যতই চাবুক মারো আমি সামনে চলতে পারবো না বলে কেন রহমাতুল লিল আলামিন তোমার পিছে আর তুমি সামনে রাহবারি করবা ডাইভারি করবা এটা হইতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে সামনে না বসাইবা ততক্ষণ পর্যন্ত একটা কদমও আমি নড়ব না আল্লাহু আকবার হালিমাতুস সাদিয়া বলেন আমি তখন শিশু মুহাম্মদকে নিয়ে সামনে বসলাম এবার আমার স্বামী পিছনে বসে ওট চালায় এরপরে ওট চলে না কিরে ওট এখন তো মুহাম্মদকে সামনে বসাইলাম কেন চলো না বলে এখনো তোমার হাতের মধ্যে রশি নবীকে চেয়ারে বসাইয়া নেতৃত্ব তুমি দিবা হইতে পারে না নবীর সামনে বসাইয়া তুমি ওট চালাইবা হইতে পারে না বলে শিশু নবী ধরবে কেমনে চালাইবে কেমনে বলে চালানো লাগবে না ধরা লাগবে না নবীর হাতের মধ্যে রশি দিয়া দাও নবী স্পর্শ করে রাখবে আর আমি হাইটা হাইটা বাড়িতে তোমাদেরকে বুঝাইয়া দেব আল্লাহু আকবার হালিমাতুস সাদিয়া বলেন আমি যখন উটের রশিটা শিশু বারদের নবী মুহাম্মদের হাতে দিলাম উট এত দ্রুত গতিতে চলা শুরু করে দিল মধ্যপথে যখন গেলাম এই কাফেলাকে ধরে ফেললাম কাফেলার লোকেরা বলে আমি না এত পিছনে গেলা কেমনে চইলে আসলা বলে বুঝতে পারলাম না আমরা বলে আমাদের উটটা ছিল জীর্ণ শীর্ণ যেইনি শিশু মুহাম্মদকে আমাদের উটের মধ্যে বসাইলাম মুহূর্তের মধ্যে উটটা সবচেয়ে শক্তিশালী হয়ে যায় দৈহিক গঠন বড় হয়ে যায় হৃষ্ট পৃষ্ট হয়ে যায় শুধু এদেরকে কি ধরেছি তা নয় 90 কিলোমিটার পথ চলতে চলতে আধা রাস্তা পিছনে ফেলিয়ে আমরা বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে দেখি শুষ্কতার কারণে উষ্ণ পরিবেশের কারণে গাছের পাতাগুলো মরে গিয়েছে খরা সিজন চলছিল গাছে পাতা নাই আসার আগেই দেখি মুহাম্মদ আমার বাড়িতে কদম রাখার আগেই প্রতিটা গাছের মধ্যে ফুলে ফলে একেবারে ভরে গেছে আমার প্রতিটা পশু মেষ ও দুম্বা ভেড়ার প্রত্যেকটা স্তনের মধ্যে দুধের টম্বর হয়ে গেছে আমরা বুঝতে বাকি নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত শুরু হয়ে গেল আমি খাদ্যের অভাবে ভিটামিনের অভাবে শুকায় গিয়েছিলাম স্তনের মধ্যে তেমন দুধ ছিল না হালিমার দুইজন সন্তান ছিল একটা মেয়ে বয়স 5 বছর নাম তার সায়মা দ্বিতীয় মেয়েটার দ্বিতীয় সন্তানটার বয়স আল্লাহর নবীজির থেকে একটু বড় সেও দুধ পান করত দুধের সন্তান ছিল নাম তার আব্দুল্লাহ এমনি একটা সন্তান দুধ পান করত যেইনি বাড়িতে নিয়ে গেল বাড়িতে যাওয়ার পরে আল্লাহর নবীকে দুধ পান করায় হালিমাতুস সাদিয়া বুঝতে পারছে মক্কার শহরের পোলাপান আল্লাহর নবী তো দেখতে নাদুস নুদুস দেখতে বড় সরো হালিমা বুঝতে পেরেছে এক স্তনের দুধ দিয়ে মুহাম্মাদের পেট ভরবে না যখন এক স্তনের দুধ খাওয়া শেষ হত দ্বিতীয় স্তনের মধ্যে যখন মুখ দিত আল্লাহর নবী কোনোদিন দ্বিতীয় স্তনের মধ্যে মুখ দেয় নাই হালিমাতুস সাদিয়া বলে বাবা আমি বুঝতে পারছি তোমার পেট ভরে নাই কেন তুমি মুখ দাও না আসমান থেকে বলে বলে ইনি ইনসাফের শ্রেষ্ঠ মহানায়ক উনি ইনসাফকারী মুহাম্মদ রাসূলুল্লাহ উনি জানেন যদিও শিশু বাচ্চা ওনার যে একটা দুধ ভাই আব্দুল্লাহ আছে এইজন আব্দুল্লাহর জন্য দ্বিতীয় স্তনটা রেখে দিয়েছে পেট না ভরলো এই মুহাম্মদ রাসূলুল্লাহ একা দুই স্তন দুধ পান করবে না আল্লাহু আকবার এই জন্যই তো হালিমাতুস সাদিয়া বলেন আমার নবী মুহাম্মদ যখন আমার ঘরে আসলো বরকত শুরু হয়ে গেল আমার ওর দুম্বা বকরি বারে যেখানে ঘাস খায় আল্লাহ কুদরত দিবে সেখানে ঘাস বেড়ে যাইতো ঘাস সুন্দর হয়ে যাইতো আমার এই অবস্থা দেখিয়া আমার তাইফের লোকেরা বলতো আমি না তোমার বকরি বারে দুম্বা কোথায় ঘাস খাওয়াও গায়ের মধ্যে বসে দুধ হয়ে যায় শক্তি হয়ে যায় হৃষ্ট পুষ্ট হয়ে যায় এই জন্য তাইফের লোকেরা আমার যেখানে মুখ বকরি বারে ব্যস্ত রাইতো আমার বকরি বারে মেষের সাথে তাদের বকরি বারেও চড়াইতো আল্লাহু আকবার বলে একদিন সায়মা দুধপন 5 বছর বয়স বকরি বেড়া চড়াইতো নবীজির 2 বছর বয়স 3 বছর বয়স তখন তখন নিয়া গেছে সায়মা বলে আমি যখন আমার
কুরাইশী ভাইকে নিয়ে গেলাম তখন আমরা বকরি বেরা ছাইরা দিয়া আমরা দুই ভাই বোন খেলাধুলা করতেছি ছোট মানুষ একজনের বয়স তো 5 আরেকজনের বয়স 3 খেলাধুলা করতেছে হঠাৎ করে তিনজন সাদা কাপড় পরিহিত মানুষ হঠাৎ করে আসমান থেকে নামছে আমি তো ভয় পাইলাম বলে এই মোহাম্মদ কোনটা বলে ওই যে ওইটা ধরে নিয়ে গেল দুইজনে নিয়ে ওই পাহাড়ে সেই পাহাড়টা এখনো আছে তায়েফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘরে লালিত পালিত হয়েছে হালিমা সাদিয়ার ঘরটা 14 ফুট লম্বা মাত্র 6 ফুট প্রশস্ত এমন একটা ঘরে আল্লাহর নবী বড় হয়েছে দুইটা ঘর ছিল ওই দুইটা ঘরই এখন আছে কিন্তু উপরে ছাদ নাই ঐতিহাসিকগণ নিদর্শনের জন্য রেখে দিয়েছে মুমিন মুসলমানরা সেখানে গিয়ে চোখের পানি ফেলে নবীকে স্মরণ করে এই জন্য মাত্র 14 ফিট আর 6 ফিট এই ঘরে থাকতে পারবেন কথা বুঝেন নাই 14 ফিট আর 6 ফিট গেলে দেখতে পারবেন সেখানে সেই ঘরের একটু সামনে পাহাড়ের একটা পদদেশ আছে সেখানে বকরি বেরা দুম্বা চড়াইতো এখনো কাটা তারে বেরা দিয়ে রাখছে নিদর্শন স্বরূপ এর একটু সামনে একটা পাহাড় আছে ওই পাহাড়ে নিয়ে গেল সায়মা বলে দেখলাম আমার কুরাইশী ভাইকে নিয়া তার এই যে গলার এই নিচ থেকে নাভি পর্যন্ত ফেড়ে ফেললো ভিতরে যত নারী বুড়ি আছে সব বের করে একটি কালো কালো টুকরা কুস্তো ফেলে দিয়ে সুন্দর করে দত করে আবার সেলাই করে দিল এরা চলে গেল দৌড়াইয়া বাড়িতে গিয়ে বলে মা বলে কি আমরা একসাথে খেলতেছিলাম আমাদের কুরাইশী ভাই মুহাম্মদকে দুইজন সাদা কাপড় পরিহিত মানুষ বাহুতে ধরে আলগায়া নিয়ে গেছে নিয়ে ওই পাহাড়ে পেট ফেড়ে সব কিছু বের করে ফেলছে জানি না কি হয় হযরত হালিমাতু সাদিয়া বলে আমি শোনার পরে দৌড়াইয়া আসলাম আসার পর আমি তাকায়া দেখি ওই পাহাড়ের উপরে নবী বসা মুহাম্মদ 3 বছর বালক আর সবাই চলে গেছে গিয়ে বললাম বাবা ভয় পাইছো বলে মা না ভয় পাই নাই দুইজন লোক আসছিল আমার বুক ছিড়ে নারী বুড়ি সাপ বের করে কালো কালো কিছু গুস্তের টুকরা ফেলে দিয়া আবার সেলাই করিয়া ভিতরে ঢুকাইয়া দিয়া গেছে তো জিজ্ঞাসা করা হলো কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তির পরে বলছে আমার ভিতরে থেকে দুনিয়ার লোভ লালসা আশা আকাঙ্ক্ষা সব বের করে দিয়া শুধু জান্নাতের নিয়ামত আখিরাতের আসক্তিটা আল্লাহ মুহাব্বত ভালোবাসা ঢুকাইয়া দিয়া গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলুল্লাহ দুইবার সিনার চাক করা হয়েছে যাকে সবকে সদর বলা হয় ফারসিতে উর্দুতে রাসূলুল্লাহর একবার হইল এই তায়েফে আরেকবার হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন আল্লাহর বাড়িতে যাবে অর্থাৎ মিরাজে যাবে ওই দিন আল্লাহ তাআলা এই সবকে সদর করাইয়া জিব্রাইলের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আকাশে নিয়ে গেছে সুবহানাল্লাহ যারা বলে এইজন্য আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান অবশ্যই অবশ্যই তোমাদের জন্য উত্তম আদর্শ উত্তম নমুনা উত্তম মডেল মুহাম্মদ রাসূলুল্লাহর ভিতরে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনে কোন ব্যক্তি যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করতে পারো মানতে পারো দুনিয়ার মধ্যে ব্যক্তি জীবন শ্রেষ্ঠ হয়ে যাবে পারিবারিক জীবন শ্রেষ্ঠ হয়ে যাবে সামাজিক জীবন শ্রেষ্ঠ হয়ে যাবে রাষ্ট্রীয় জীবনে কেউ ফলো করতে পারলে রাষ্ট্রীয় জীবন গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ হয়ে যাবে গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ হয়ে যাবে যে ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করতে পারবে এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم হে নবী আপনার উম্মতদেরকে বলেন যদি তারা আপনাকে অনুসরণ করে আপনাকে মেনে চলে আমি আল্লাহ এদেরকে ভালোবাসব এদের গুনাহগুলোকে maaf করে দেব আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যদি তারা আপনারে ভালোবাসতে চায় আমি আল্লাহরে ভালোবাসতে চাই তাহলে তারা আপনার অনুকরণ করতে হবে আর আপনাকে মানলে আমি আল্লাহ গুনাহ maaf করব ভালোবাসব সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহ তাআলা বলেন আমাকে তোমরা দেখো নাই নবীকে তোমরা দেখেছো নবীর মাধ্যমে আমাকে জানতে পেরেছো এই জন্য আল্লাহ তাআলা বলেন এক রাওয়ায়াতে আসছে আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিবু ইয়াউমিদ্দিন ওগো নবী আমি কিয়ামতের মালিক বটে আনতা সাহিবা ইয়াউমিদ্দিন আপনি আখিরাতের বাদশা আরে সুবহানাল্লাহ বলেন আমি মালিক ঠিক আছে কিন্তু আপনি বাদশা কি মনে করতেছেন আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিবা ইয়াউমিদ্দিন আমি যদিও আখিরাতের মালিক কিন্তু আপনার বাদশা বানাই সুবহানাল্লাহ জোরে বলেন
কসমতুল কিয়ামতুন ইসফাইন আর কিয়ামতকে দুই ভাগ করে দেব এক ভাগ আপনার মধ্যে থাকবে আরেক ভাগ আমার মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি প্রভু হই আনতা রাহমাতুল লিল আলামিন আমি স্রষ্টা ঠিক আছে কিন্তু আপনি গোটা সৃষ্টি জগতের রব সুবহানাল্লাহ তো নবী বলবে আল্লাহ আপনি যদি রব্বুল আলামিন হন আনা নবিয়ু রাহমা হই আপনি সৃষ্টিকর্তা আর আমি সৃষ্টি জগতের রহমত এই দুই জনের মধ্যখান দিয়ে যদি উম্মত জাহান্নামে যায় আমি নবী কেমনে সইব আর আমি সইতে না পারলে আল্লাহ রব্বুল আলামিন আপনি কেমনে সইবেন তো আল্লাহ বলবে কি চান বলে আমি চাই আমার উম্মত আমি চাইয়া চাই জান্নাতে নিব তখন বলবে জান বলে সাউফায়ুতিকা রব্বুকা ফাতারদ যতক্ষণ আপনি সন্তুষ্ট না হইবেন আপনি জান্নাতে নিতে থাকেন সুবহানাল্লাহ আমি যদি রব্বুল আলামিন হন আর আরা নবীউ রহমা যদি হই তো এই দুইজনের মাঝখান দিয়ে উম্মত জাহান্নামে যায় কেমনে আপনি বানাইছেন আর আমারে সবার জন্য রহমত বানাইছেন তো আমাকে রহমত বানাইছেন আপনি সৃষ্টিকর্তা তো দুইজনের মাঝখান দিয়ে জাহান্নামে গেলে সুন্দর দেখা যায় না আল্লাহ বললেন জান ছেড়ে দিলাম যতক্ষণ পর্যন্ত আপনার মনে চায় উম্মতদেরকে তাই না জান্নাতের মধ্যে নিয়ে আসা